जय यीशु। आमी शीर्षेंदु मुखार्जी सकल के जानाई प्रभु जीशु ख्रीष्टर सुमधुर नामे स्वागतम एवं आंतरिक अभिनंदन। प्रिय विश्वासी, आमरा जदि बाइबल देखी ताहले सेखाने प्रतिबेशीके प्रेम करार विषय देखते पाबो, किन्तु आमरा प्रतिबेशी शब्दटी सठिक अर्थ अनेकेई जानी ना। छोटोबेला थेके आमरा आमादेर परिवेश विज्ञाने बा समाज विज्ञाने प्रतिबेशी शब्दटीर अर्थ पढ़े आसछि, किन्तु प्रकृत प्रतिबेशी कारा सेटाई आमरा आजो अनेके जानी ना। তাই ঈশ্বর যখন আমাদের প্রতিবেশীকে প্রেম করতে বলছেন, তখন আমরা তার সেই আজ্ঞাটিকে পুরোপুরিভাবে পালন করতে পারি কিনা সেই বিষয়ে আমাদের জানা দরকার বা শেখা দরকার। তাই আজ আমরা কোনো পরিবেশ বিজ্ঞান বা সমাজ বিজ্ঞান থেকে প্রতিবেশী কথাটির অর্থ দেখব না, আমরা এখানে আত্মিকভাবে প্রতিবেশী কথাটির অর্থ দেখব, যেটা আমাদেরকে বাইবেল শিক্ষা দেয়। আশা করি আজকের এই প্রচার আমাদেরকে প্রতিবেশী কথাটির সঠিক অর্থ বুঝতে প্রথম থেকে শেষ পর্যন্ত সাহায্য করবে। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রচার। আজকের প্রচারের বিষয়, আমাদের প্রকৃত প্রতিবেশী কারা। প্রিয় বিশ্বাসী, আমরা প্রতিবেশী বলতে আমাদের চারপাশে যারা থাকেন অর্থাৎ আমাদের বাড়ির চারপাশে বসবাসকারী মানুষজনদেরকে আমরা প্রতিবেশী বলে জানি। কিন্তু আমরা যদি বাইবেল দেখি তাহলে বাইবেল সেখানে সম্পূর্ণ উল্টোটা আমাদেরকে শিক্ষা দেয়। আমরা যদি লোকলিখিত সুসমাচার তার 10:29-37 পদ পাঠ করি, সেখানে লেখা আছে, সেই শিক্ষক নিজের সম্মান রক্ষা করবার জন্য যিশুকে বললেন, আমার প্রতিবেশীকে। যিশু উত্তর দিলেন, একজন লোক জেরুজালেম থেকে জিরিও শহরে যাওয়ার সময় ডাকাতদের হাতে পড়ল। তারা লোকটির কাপড় খুলে ফেলল এবং তাকে মেরে আধমরা করে রেখে গেল। পরে একজন পুরোহিত সেই পথ দিয়ে যাচ্ছিলেন, তিনি সেই লোকটিকে দেখে পাশ কাটিয়ে চলে গেলেন। ঠিক সেইভাবে একজন লেবীয় সেই জায়গায় আসলো এবং তাকে দেখতে পেয়ে পাশ কাটিয়ে চলে গেল। তারপর সমরিয়া প্রদেশের একজন লোকও সেই পথ দিয়ে যেতে যেতে লোকটির কাছাকাছি আসলো। তাকে দেখে তার মমতা হলো। লোকটির কাছে গিয়ে সে তার আঘাতের উপর তেল আর আঙুর রস ঢেলে দিয়ে বেঁধে দিল। তারপর তার নিজের গাধার উপর তাকে বসিয়ে একটা হোটেলে নিয়ে গিয়ে তার সেবা যত্ন করল। পরের দিন সে সমরীয় 2 দিনার বের করে হোটেলের মালিককে দিয়ে বলল, এই লোকটিকে যত্ন করবেন, যদি এর চেয়ে বেশি খরচ হয় তবে আমি ফিরে এসে তার শোধ করব। শেষে যিশু বললেন, এখন আপনার কি মনে হয়, এই তিনজনের মধ্যে কে সেই ডাকাতদের হাতে পড়া লোকটির প্রতিবেশী? সে ধর্মশিক্ষক বললেন, যে তাকে মমতা করল সেই লোক। তখন যিশু তাকে বললেন, তাহলে আপনিও গিয়ে সেই রকম করুন। প্রিয় বিশ্বাসী, বাইবেলের এই অংশটিকে ভালো করে লক্ষ্য করুন। এখানে ঈশ্বরের বাক্য বাইবেল আমাদেরকে প্রতিবেশীর বিষয়ে শিক্ষা দিয়েছে, যেমন প্রতিবেশী কারা এবং প্রতিবেশীর প্রতি কেমন ব্যবহার করা উচিত। আমরা অনেক সময় মনে করি যে আমাদের বাড়ির চারপাশের যে সমস্ত মানুষজন বাস করেন তারাই কেবলমাত্র আমাদের প্রতিবেশী, কিন্তু বাইবেল আমাদেরকে এখানে শিক্ষা দিচ্ছে যে আমাদের চারপাশে থাকা 4-5টা বাড়ির মানুষজনই কেবলমাত্র আমাদের প্রতিবেশী নয়, আমাদের প্রতিবেশী যে কেউ হতে পারে সেটা আমাদের বাড়ির আশেপাশের কেউ আবার বাইরের কেউ হতে পারে। প্রিয় বিশ্বাসী, এখানে প্রভু যিশু খ্রিস্ট একটি দৃষ্টান্তমূলক গল্পের মধ্য দিয়ে আমাদেরকে প্রতিবেশীর সম্পর্কে একটি ধারণা দিয়েছেন। এখানে আমরা দেখতে পাই যে একটি নাম না জানা লোক যখন ডাকাতদের দ্বারা আহত হয়ে রাস্তায় পড়ে রইল, তখন সেই লোকটির পাশ থেকে বহু নামি দামি লোকেরা তাকে দেখে দেখে যেতে লাগলো। তার করুণ অবস্থা দেখে অনেকে হয়তো দুঃখ প্রকাশ করল, কিন্তু কেউই তাকে সাহায্য করতে এগিয়ে এলো না, কেউই তার দিকে সাহায্যের হাত বাড়ালো না। সবাই যে যার মতো মজা লুটে বাড়ি বা কাজে চলে গেল। কিন্তু প্রিয় বিশ্বাসী, আমরা তারপর দেখতে পাই যে সেই সময় একজন অজানা সমরীয় লোক এসে সেই অসহায় আহত লোকটিকে একটি পান্থশালায় নিয়ে গেল এবং সেখানে নিয়ে গিয়ে তার সেবা শুশ্রূষা করলো, এবং সেই লোকটি যতদিন না পর্যন্ত সুস্থ হয় ততদিন তার আগাম টাকা পয়সা পান্থশালার মালিককে দিয়ে ওই লোকটি বিদায় নিল। আর প্রিয় বিশ্বাসী, এই দৃষ্টান্তের মধ্য দিয়ে প্রভু যিশু খ্রিস্ট আমাদের সমগ্র জগৎকে দেখিয়ে দিলেন যে প্রতিবেশী আপনার আমার আমাদের সকলের বাড়ির চারপাশের মানুষগুলো কেবলমাত্র হয় না, প্রতিবেশী যে কেউ হতে পারে, যে কোনো অজানা মানুষও হতে পারে। আসলে বিপদের দিনে যে আমাদের পাশে ছুটে আসে সেই আমাদের প্রতিবেশী, বিপদের দিনে যে আমাদেরকে সান্ত্বনা দেয়, আমাদের পাশে থাকে, আমাদের দিকে সাহায্যের হাত বাড়ায় সেই হলো আমাদের প্রতিবেশী। প্রিয় বিশ্বাসী,
ঈশ্বরের বাক্যে যেহেতু উল্লেখ রয়েছে যে আমাদের প্রতিবেশীকে প্রেম করা উচিত, প্রতিবেশীর জন্য প্রার্থনা করা উচিত, সেহেতু আমরা অনেক সময় আমাদের চারপাশের মানুষদের জন্যই প্রার্থনা করি। আমাদের চারপাশে যে সমস্ত মানুষরা রয়েছে কেবলমাত্র তাদের ভালোটাই আমরা চাই, আর আমরা আমাদের অজানা কোনো মানুষের জন্য প্রার্থনা করি না, তাদের পরিত্রাণের জন্য সুসমাচার দিই না, তাদের দিকে সাহায্যের হাত বাড়াই না, কারণ আমরা মনে করি যে আমাদের প্রতিবেশী তারাই যারা আমাদের চারপাশে বাস করে। কিন্তু প্রিয় বিশ্বাসী, ঈশ্বর আজ তার বাক্যের মধ্য দিয়ে আমাদেরকে দেখিয়ে দিলেন যে আমাদের প্রতিবেশী কেবলমাত্র আমাদের চারপাশের মানুষজনই নন, প্রতিবেশী যে কেউ আমাদের হতে পারেন, সেটা আমার বাড়ির আশেপাশের লোকও হতে পারে, আবার অচেনা কোনো মানুষও হতে পারে। তাই আমাদের সকলের জন্যই প্রার্থনা করা উচিত, সকলের জন্যই মঙ্গল কামনা করা উচিত, সকলের মন পরিবর্তনের জন্য প্রার্থনা করা উচিত, সকলের বিপদে সাহায্য করা উচিত, সেটা আমাদের আত্মীয় স্বজনই হোক, আমাদের চারপাশের মানুষজনই হোক, বা অন্য কোনো দেশের বা রাজ্যের মানুষই হোক। তাই প্রিয় বিশ্বাসী, আজ থেকে আপনার প্রার্থনার লিস্টটা বাড়ান। আজ থেকে আপনার বাড়ির চারপাশের মানুষজনের জন্যই কেবল প্রার্থনা করবেন না, কারণ ঈশ্বর আমাদেরকে শুধু নিজের জন্য প্রার্থনা করতে বা আপনজনদের জন্য প্রার্থনা করতে বলেননি, তিনি সমগ্র জাতির জন্য প্রার্থনা করতে বলেছেন, কারণ সমগ্র জাতি আমাদের প্রতিবেশী, আমাদের আত্মীয়। তাই প্রিয় বিশ্বাসী, আজ থেকে নিজেদের স্বার্থবাদী এবং হিংসাত্মক মানসিকতাকে ত্যাগ করে সকলের জন্য প্রার্থনা করতে শিখুন এবং করুন, যে যখনই যেখানে বিপদে পড়ুক না কেন, সেটা আপনার চেনাজানা হোক বা নাই হোক, আপনি তার বিপদে ছুটে যান, তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিন। আপনি এই পৃথিবীতে থাকা প্রতিটি মানুষের জন্য প্রার্থনা করুন, যারা পরিত্রাণ পেয়েছে এবং যারা পরিত্রাণ পায়নি, আপনি উভয়ের জন্যই প্রার্থনা করুন। প্রিয় বিশ্বাসী, যারা পরিত্রাণ পেয়েছে তারা যেন সেটাকে ধরে রাখতে পারে, ঈশ্বরের প্রত্যেকটা আজ্ঞাকে মেনে যেন চলতে পারে, ঈশ্বরে যেন সারাটা জীবন থাকতে পারে, তার জন্য প্রার্থনা করুন। এবং যারা এখনও পরিবর্তন হয়নি, পরিত্রাণ পায়নি, তারা যদি খুব শীঘ্রই পরিবর্তন হয় এবং ঈশ্বর যেন তাদের অন্তরে কথা বলেন, তাদেরকে মন পরিবর্তন করেন, তার জন্য প্রার্থনা করুন, তাহলে আপনি একজন প্রকৃত প্রতিবেশী হয়ে উঠতে পারবেন ঈশ্বরের চোখে। আসুন আমরা প্রার্থনা করি। স্বর্গের জীবন্ত সৃষ্টিকর্তা প্রভু, নিত্যদিনের মতো আজকেও তোমাকে ধন্যবাদ জানাই যে তুমি আমাদেরকে আবারও তোমার বাক্য থেকে একটি নতুন বিষয় নিয়ে শিক্ষা দিতে এবং নিতে আমাদের সকলকে এই প্রচারের দ্বারা একত্রিত হওয়ার জন্য মনোনীত করলে। প্রভু গো, তুমি আজ আমাদেরকে তোমার বাক্য থেকে একটি বিশেষ আকর্ষণীয় বিষয়ে শিক্ষা দিলে, আর সেই শিক্ষাটি হলো আমাদের প্রকৃত প্রতিবেশী কারা এবং আমরা কিভাবে একজন প্রকৃত প্রতিবেশী হয়ে উঠতে পারব। প্রভু গো, ছোট থেকে জগৎ আমাদেরকে শিখিয়েছে যে আমাদের চারপাশে যারা বসবাস করে কেবলমাত্র তারাই আমাদের প্রতিবেশী, আমাদের আপনজন। তাই আমরা সেই জগতের কথা মতো কেবলমাত্র আমাদের চারপাশে থাকা মানুষদের জন্য প্রার্থনা করি, তাদেরকেই প্রেম করি, তাদের বিপদে আপদে সাহায্য করি। যখন বাইরের কোনো মানুষকে আমরা আহত হতে দেখি বা বিপদে পড়তে দেখি, তখন আমরা সেটাকে না দেখার ভান করে পাশ কাটিয়ে চলে যাই বা একটু উহু আহু করে সরে পড়ি সেই জায়গা থেকে, কারণ সমাজ আমাদেরকে আমাদের চারপাশের মানুষকেই কেবলমাত্র প্রতিবেশী হিসাবে, আমাদের আপনজন হিসেবে মনে করতে শিখিয়েছে। কিন্তু প্রভু গো, আজ এই প্রচারের মধ্য দিয়ে তুমি আমাদেরকে প্রকৃত প্রতিবেশীকে তা শিখিয়ে দিলে, আমাদেরকে তুমি তোমার এই বাক্যের মধ্যে দিয়ে জানালে যে প্রকৃত প্রতিবেশী আসলে কারা এবং আমরা কিভাবে একজন প্রকৃত প্রতিবেশী হয়ে উঠতে পারি এই পৃথিবীর বুকে। প্রভু গো, আজ এই দৃষ্টান্ত আমাদের সকলকে সাহায্য করলো প্রকৃত প্রতিবেশীকে চিনতে, তার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ করি। প্রভু গো, আজ আমাদের স্বার্থবাদী মনোভাবকে তুমি দূর করলে এই প্রচারের মধ্য দিয়ে। আমরা এতদিন ভাবতাম যে আমাদের চারপাশের মানুষজনের জন্য প্রার্থনা করলেই আমাদের প্রতিবেশীর জন্য প্রার্থনা হয়ে যায়, কিন্তু আজ এই প্রচারের মধ্য দিয়ে তুমি আমাদেরকে শিক্ষা দিলে যে প্রতিবেশী যে কেউ হতে পারে, সেটা আমাদের চেনা মানুষও হতে পারে, আবার অচেনা কেউ হতে পারে। তাই আমাদের উভয় মানুষের জন্যই প্রার্থনা করা উচিত, সেটা আমাদের চেনা জানা মানুষই হোক আর অচেনা মানুষই হোক। উভয়ের বিপদে আমাদের ঝাঁপিয়ে পড়া উচিত সাহায্যের জন্য, উভয়ের দুঃখ কষ্টে আমাদের সহযোগিতা করা উচিত। দিন শেষে একে অপরের জন্য, অর্থাৎ পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্যই আমাদের প্রার্থনা করা উচিত, যেন যারা পরিত্রাণ পায়নি তারা পরিত্রাণ পায় এবং যারা পরিত্রাণ পেয়েছে তারা যেন সেটাকে ধরে রাখতে পারে। আর এই মহান শিক্ষার জন্য তোমাকে অন্তর থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তুমি তোমার বাক্যের মধ্যে দিয়ে সকলকে আশীর্বাদ করো, সকলের আত্মিক চক্ষুকে তুমি খুলে দাও এই মুহূর্তে তোমার পবিত্র নামেতে। প্রথম থেকে শেষ পর্যন্ত সকল ভার তোমার চরণতলে অর্পণ করলাম, সকল গৌরব মহিমা প্রশংসা শুধুমাত্র তোমাকেই দিলাম। তুমি আমাদের আন্তরিক প্রার্থনা শুনলে এবং উত্তর দিলে, সেই জন্য তোমাকে ধন্যবাদ জানাই। তুমি সকলকে আশীর্বাদ এবং অনুগ্রহে পরিপূর্ণ করে তোলো। এই প্রার্থনা আমাদের ত্রাণকর্তা এবং অলৌকিক কার্যকারী ইমানুয়েল প্রভু নাসরতীয় খ্রিস্ট যীশুর নামেতে চাই, আমেন।
যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে এবং এই ভিডিওটি থেকে কিছু শিক্ষা লাভ করে থাকেন তাহলে আশার আলো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি অন্যদের সাথে শেয়ার করুন। যদি আপনাদের কারো কোনো প্রার্থনার অনুরোধ থাকে তাহলে ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, আপনারা সেখানে গিয়ে প্রার্থনার অনুরোধের ফর্ম পূরণ করে আমাদের কাছে পাঠাতে পারেন, আমরা আপনাদের জন্য প্রার্থনা করব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় যীশু।